হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো নতুন ভেন্ডিং মেশিন সেই ভেন্ডিং মেশিনের কাজ কি তো মারাত্মক লেভেলের কাজ খুব সুন্দর কাজ আমার তো খুব ভালো লেগেছে তো সেই ভেন্ডিং মেশিনের কাজ কী সেটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে লাস্টে টানা দেখতে হবে এক ফোটাও কিন্তু মিস করবে না হলে কিন্তু তুমি বুঝতেই পারবে না যে কী সে ভেন্ডি মেশিনের কাজ মারাত্মক লেভেলের কাজ সম্পর্কে একটু দেখো বেশি সময় নেবো না অল্প একটু সময় দিয়ে দেখো তাহলে জানতে পারবে তো যার যারা এখন লাইক করো নি একটা করে লাইক করে দাও যার যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলে নতুন এসেছ নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবে না আর পাশে থাকে বেল লাইকেনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে দেবে যাতে করে এই চ্যানেল থেকে কোনো রকম ভিডিও নোটিফিকেশান মিস না করো আর যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে ফলো করে নাও তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো তোমাদেরকে বলে দিই ভেন্ডিং মেশিন অ্যাভেলেবেল হবে গেমের মধ্যে তেরোই ডিসেম্বর মানে কালকে আগামী কাল কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে এবার আসে যে এই যে ভেন্ডিং মেশিন এই ভেন্ডিং মেশিনের কাজ কি। তো তোমাদেরকে বলে দিই যে তোমরা কালকে থেকে গেমের মধ্যে একটা টোকেন পাবে সেই টোকেনটা দিয়ে তোমাদেরকে ভেন্ডিং মেশিনে গিয়ে তোমাদেরকে এক্সচেঞ্জ করতে হবে তো কেমনটা তোমরা হয়তো বুঝতে পারছো না তো তোমাদেরকে বলে দিই যে তোমরা কী করবে তোমাদের বলে দিই ওই টোকেনটা তোমরা কালেক্ট করবে কালেক্ট করার পর তোমরা গেমের মধ্যে এরকমভাবে কিন্তু ভেন্ডিং মেশিন দেখতে পাবে যে কোনো একটা জায়গায় সব জায়গায় মানে যতগুলো জায়গা রয়েছে সব জায়গায় একটা করে ভেন্ডিং মেশিন দেখতে পাবে এবং সেখানে সেই যে টোকেনটা তুমি নিয়েছো কালেক্ট করেছো সেই টোকেনটা এই যে ভেন্ডিং মেশিন এখানে এসে এক্সচেঞ্জ করতে পারবে এবং এখানে ওই টোকেনটা দিয়ে তোমাদের কি করতে পারবে তোমার পছন্দ মতো গান নিতে পারবে তো তোমার কাছে মনে করো স্কার রয়েছে স্কার বা এম ফর্টিন রয়েছে বা হয়তো তোমার কাছে অন্য কোনো গান স্ক্রিন রয়েছে তোমার কাছে পছন্দ হয়তো এ একে এ কে ফর্টি সেভেন তুমি নিতে চাও তো তুমি কি করবে এখানে এসে ওই টোকেনটা দেবে এবং সেখানে তোমার এই বক্সটা খুলবে এবং এখান থেকে তুমি তোমার পছন্দ মতো গান নিতে পারবে তোমার একে পছন্দ যেটা পছন্দ সেটা নিতে পারবে বোঝা গেল। যেমনটা তোমরা দেখেছিলে যে ট্রেনিং মোড যখন খেলতে যাও তখন তোমার পছন্দমতো গানসকে নিয়ে নাও এবং সেখানে কিছুক্ষণ খেলার পর তোমার যখন মনে হয় যে আমি শর্ট গান আর ইউজ করবো না আমি এবার কিন্তু অন্য কোনো গান দিয়ে খেলবো বা এ এম দিয়ে খেলবো তুমি আমার ব্যাক করে এসে সেই ট্রেনিং মোডে আবার গান চেঞ্জ করে আবার খেলতে যাও তো সেই রকমই তুমি যখন গেমের মধ্যে ক্লাসিক র্যাঙ্ক খেলতে যাবে তখন দেখবে ভেন্ডিং মেশিনটা রয়েছে এবং আশেপাশে তুমি কালেক্ট করতে পারবে সেই টোকেনটা এবার সেই টোকেনটা দিয়ে তুমি এক্সচেঞ্জ করতে হবে নতুন গান তোমার কাছে মনে করো এমপি ফরটির দরকার তোমার কাছে শর্ট লাইন আছে তুমি এমপি ফর্টি সেখান নিতে পারবে বোঝা গেলো এরকমটা এরকম তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে এটাই হলো ভেন্ডিং মেশিনের কাজ এবার আসি তুমি যেই টোকেনটা পাচ্ছ তুমি যেই টোকেনটা গেমের মধ্যে পাবে সেই টোকেনটা শুধুমাত্র সেই গেমের জন্যই মানে যে ম্যাচটা তুমি খেলছো সেই ম্যাচটার জন্যই তুমি কিন্তু ওই টোকেনটা নেক্সট ম্যাচ মানে পরের ম্যাচে কিন্তু ইউজ করতে পারবে না যেই ম্যাচ খেলতে গেছো সেখানে কিন্তু টোকেনটা শেষ হয়ে যাবে তুমি মনে গেলে তোমার টোকেনও শেষ তুমি কিন্তু সেকেন্ড ম্যাচে আর কিন্তু খেলতে পারবে না ওই টোকেন দিয়ে কিন্তু ভেন্ডিং মেশিনে এক্সচেঞ্জ করতে পারবে না বোঝা গেল এবার আসি তোমরা কিন্তু ভেন্ডিং মেশিন থেকে প্যারাশ্যুটের স্কিন পাবে নতুন প্যারাশ্যুটের স্কিন পাবে তো তোমাদেরকে বলে দিই তার জন্য তোমাদের কি করতে হবে পাঁচটা পাঁচ পাঁচটা টোকেন নিতে হবে গেমের মধ্যে তোমাদেরকে ওই হলুদ রঙের টোকেনটা এফ ফ্লেকা থাকে টোকেনটা তোমাদেরকে পাঁচটা তুলতে হবে এবং সেটা এক্সচেঞ্জ করে তোমরা প্যারাসুটাল স্কিন নিতে পারবে তো বোঝা গেলো তো ভেন্ডিং মেশিনের এটাই হলো কাজ তোমাদেরকে যদি এক্সচেঞ্জ করতে পারবে তুমি একটা টোকেন নিলে ভেন্ডিং মেশিনের কাছে গেলে এবং সেখানে গিয়ে তুমি পছন্দ মতো গান চেঞ্জ করতে পারলে তোমাকে যে স্কার রয়েছে তুমি সেখান থেকে এ কে ফর্টি সেভেন তুলে নাও বা একে ফোর্টি সেভেন আছে তুমি স্কার তুলে নাও এইভাবে তুমি চেঞ্জ করতে পারবে বোঝা গেল তো আজকে কথা ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো অবশ্যই ভালো লাগবে আমি জানি তো অবশ্যই লাইক করে দাও আর যা যারা কোনো সাবস্ক্রাইব করো নি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদের একটু হলেও হেল্প হয়েছে আমি জানি তো তোমরা একটু দয়া করে একটু অনুরোধ তোমাদের কাছে তোমার সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকে বেল লাইকেনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে দাও যাতে করে এই চ্যানেল থেকে কোনো রকম ভিডিও নোটিফিকেশান মিস না করো কারণ তোমরা প্রচুর প্রচুর আমাকে প্রচুর কমেন্ট করেছিলে যে এই বিষয়ে একটা ভিডিও বানাও তো আমি কিন্তু ফাইনাল যদি ভিডিও নিয়ে চলে এসেছি তো অবশ্যই একটা করে লাইক করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা